নমস্কার বন্ধুরা জবফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রয়েছি আপনাদের সাথে অভিরাম বন্ধুরা আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গে শুধুমাত্র মাধ্যমিক পাশে বনদপ্তরে কর্মী রিক্রুট করা হচ্ছে যেখানে আপনারা আমাদের রাজ্যের তেইশটি জেলা থেকে যে কোনো ও মেয়ে সরাসরি এখানটায় অনলাইনে আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখানে অনলাইনে আবেদন করতে পারবেন কোনো প্রকার আবেদন ফিসের প্রয়োজন নেই এবং শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা কিন্তু এখানটায় আবেদন করতে পারছেন পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ছেলেও মেয়ে তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আর চাকরি সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জবফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দেবেন আর একদম বিনামূল্যে সরকারি চাকরির প্রস্তুতির জন্য আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন আমি রয়েছি সরাসরি অ্যাপ্লিকেশন ফর্মে অর্থাৎ এখানটা আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এখানটা দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন কিন্তু স্টার্ট হয়ে গেছে আপনাদের সাতাশে জানুয়ারি দু হাজার তেইশ তারিখ থেকে এবং আপনারা এখানটায় আবেদন করতে পারবেন পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার তেইশ তারিখ পর্যন্ত অন স্ক্রিন দেখতে পাচ্ছেন তো আপনারা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক অর্থাৎ অনলাইনে আবেদন করার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে অ্যাপ্লাই অনলাইন বলে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন এবং এখানে ভিজিট করার পর আপনারা কী করবেন একটু স্কল ডাউন করে সিম্পলি একটি ফর্ম রয়েছে আপনারা কিন্তু এই ফর্মটিকে ফিল আপ নেবেন সবার প্রথমেই দেখতে পারছেন লিখে দেওয়া রয়েছে ইমেল অর্থাৎ বন্ধুরা না এখানটায় আপনারা আপনাদের একটি বৈধ ইমেল অ্যাড্রেস কিন্তু এখানট দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর একটু স্কল ডাউন করলে দেখতে পারবেন লিখে দেওয়া রয়েছে নেম অফ দ্য ক্যান্ডিডেট অর্থাৎ যে এখানটায় আবেদন করবে তার নাম কিন্তু এখানটায় ক্যাপিটাল ওয়ার্ডে বা ক্যাপিটাল লেটারে কিন্তু লিখে দিতে হবে সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে এছাড়াও এখানটায় লিখে দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন তো বন্ধুরা এখানটায় আপনাদের যাদের এখানটায় যুবশ্রী প্রকল্পের আইডি রয়েছে তাদের কিন্তু সেই আইডি রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু এখানটায় বসিয়ে দিতে হবে সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে এবং এরপরে এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা যেই কমিউনিটি থেকে বিলং করেন বা যে ক্যাটাগরি থেকে বিলং করেন সেই ক্যাটাগরি কিন্তু আপনার এই চুজ অপশনে ক্লিক করে আপনার কিন্তু আপনাদের ক্যাটাগরি চুজ করে নেবেন চুজ করে নেওয়ার পর এখানটায় লিখে দেওয়া হচ্ছে ফাদার্স নেম ইন ক্যাপিটাল লেটার্স তো বন্ধুরা এখানটায় যে আপনার বাবার নাম রয়েছে সেটা কিন্তু ক্যাপিটাল লেটারে আপনারা এখানটায় লিখে দেবেন এবং তারপর লিখে দেওয়া হচ্ছে পোস্টাল অ্যাড্রেস ফর কমিউনিকেশন অর্থাৎ বন্ধুরা এখানটায় আপনাদের যে স্থায়ী ঠিকানা রয়েছে যেটা পোস্ট অফিসের ঠিকানা সেই ঠিকানা কিন্তু আপনারা দিয়ে দেবেন এখানটায় কিন্তু লিখে দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় আপনারা কিন্তু বিস্তারিতভাবে আপনাদের সম্পূর্ণ স্থায়ী ঠিকানাটি লিখে দেবেন ঠিক আছে তারপর দেখুন এখানটায় লেখা দেওয়া হচ্ছে ডেট অফ বার্থ তো বন্ধুরা আপনাদের জন্মের তারিখ কত সেটা কিন্তু আপনার এখান থেকে সিম্পলি ক্লিক করে আপনারা কিন্তু ক্যালেন্ডার থেকে আপনাদের বয়সের যে ডেট অফ বার্থটা রয়েছে সেটা কিন্তু আপনারা এখানটায় লিখে দেবেন এবং তারপরে এখানটায় দেখতে পাচ্ছেন নিচের দিকে লিখে দেওয়া হচ্ছে ফোন নাম্বার তো বন্ধুরা এখানটায় কিন্তু আপনাদের বৈধ একটি মোবাইল নাম্বার এখানটায় লিখে দেবেন এবং তারপরে এখানটায় লিখে হচ্ছে ইমেল আইডি এখানে আবার কিন্তু আপনারা আপনাদের ইমেল আইডিটি কিন্তু দিয়ে দেবেন ঠিক আছে দিয়ে দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করার পরে দেখতে পাচ্ছেন এখানটায় দুটি জিনিস কিন্তু আপনাদের আপলোড করতে হবে সবার প্রথমে লিখে হচ্ছে কালার পাসপোর্ট সাইজ ফটো অব দ্য ক্যান্ডিডেট অর্থাৎ যে এখানটায় আবেদন করবে তারা কিন্তু একটি কালার পাসপোর্ট সাইজের ছবি কিন্তু আপনাদের স্ক্যান করে হোক কিংবা ছবি তুলে হোক সেটা কিন্তু এখানে অ্যাড ফাইল অপশানে ক্লিক করে কিন্তু আপলোড করতে হবে যার সাইজ থাকতে হবে কিন্তু ওয়ান এমবি সেটা এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এর পরবর্তীতে লিখে দেওয়া রয়েছে এখানটায় যিনি আবেদন করবেন তার কিন্তু একটি সিগনেচার কিন্তু লাগবে অবশ্যই আপনারা একটি সাদা পেজে আপনারা কিন্তু কালো কালি দিয়ে অর্থাৎ কালো কলম দিয়ে কিন্তু আপনারা আপনাদের সিগনেচারটি করবেন সিগনেচারটি করার পর সেটাকে ছবি করতে পারেন কিংবা স্ক্যান করতে পারেন তারপর কিন্তু সেটাকে এখানটায় অ্যাড ফাইল অপশানে ক্লিক করে আপনারা কিন্তু আপলোড করবেন যার সাইজ হতে হবে কিন্তু ওয়ান এমবি আপনারা দেখতে পাচ্ছেন তারপর এখান থেকে সিম্পলি আপনারা কী করবেন নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে সিম্পলি আরেকটি ফর্ম খুলে যাবে সেই ফর্মটি কিন্তু সিম্পলি ফর্ম রয়েছে সেটাকে আপনারা ভালোভাবে ফিল আপ করে তার নিচে পেয়ে যাবেন আপনার সাবমিট অপশন সেই সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু এখানটায় অনলাইনে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা চলুন এবারে আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি অফিসিয়ালি নোটিফিকেশান তো বন্ধুরা আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফ কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে অলরেডি শেয়ার করে দিয়েছি সেখান থেকে কিন্তু আপনার অর্থাৎ আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে অফিসিয়াল নোটিফিকেশান থেকে ডাউনলোড করে কিন্তু অবশ্যই একটু ভালোভাবে চেক আউট করে নেবেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ কলকাতা অফিস থেকে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে যেখানটায় পশ্চিমবঙ্গের মধ্যেই আপনাদের নিয়োগ হয়ে যাবে এবং এখানে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনের কিন্তু আপনারা মেমো নাম্বার অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এছাড়াও ডেট দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ হওয়ার যেখানটায় অ্যাডভার্টাইজ নাম্বার কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা স্ক্রিন দেখতে পারছেন তো বন্ধুরা এখানটায় কিন্তু আবেদন করার লাস্ট ডেট রয়েছে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার তেইশ তারিখ পর্যন্ত তো তার আগে আপনারা কিন্তু এখানটা আবেদন করে দিতে পারেন আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে যেটা কিন্তু আমি অবশ্যই ভিডিও শুরুতেই দেখিয়ে দিয়েছি কী করে আপনারা আবেদন করবেন এবং এখানে কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে দেখুন লিখে দেওয়া হচ্ছে স্টাফ কার ড্রাইভার গ্রুপ সি নন গেজেটেড পোস্টের রিক্রুট করা হচ্ছে একটি শূন্যপত্র রয়েছে ইউআর ক্যাটাগরির প্রার্থীরা আবেদন করতে পারবেন অর্থাৎ যে কোনো কমিউনিটির প্রার্থীরা এইখানটা আবেদন করতে পারবেন পে লেভেল টু অনুযায়ী আপনাদের স্যালারি দেওয়া হবে উনিশ হাজার নশো টাকা থেকে শুরু করে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত যেখানটায় শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন সেই বিষয় এখানটায় লিখে দেওয়া রয়েছে অথবা আপনারা যদি এখানে আইটিআই ডিগ্রি কমপ্লিট করে থাকেন তবেও আপনারা এখানটা আবেদন করতে পারবেন সুতরাং এখানে আইটিআই অথবা প্রাথমিক যে কোনো একটি শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং বয়সসীমা হতে হবে আপনাদের আঠাশ বছর পর্যন্ত সেই বিষয় এখানটায় লিখে দেওয়া রয়েছে এবং অবশ্যই কিন্তু প্রার্থীর কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সেই বিষয় এখানটায় লিখে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা কিন্তু একটু দেখে নেবেন এবং এছাড়াও এখানটা আবেদন করার পর আপনাদের কিন্তু কোনো রকম আবেদন ফিস লাগবে না সেই বিষয় এখানটায় লিখে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এবং এখানটায় আপনাদের সিলেকশন ক্রাইটেরিয়া কী করে হবে দেখুন সিলেকশনের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনাদের সবার প্রথমে হয়ে যাবে রিটেন টেস্ট এবং সেই রিটেন টেস্টে পাশ করে যাওয়ার পর কিন্তু আপনাদের কিছু প্র্যাকটিক্যাল টেস্ট হয়ে যাবে সেই টেস্টে পাশ করে যাওয়ার পর আপনারা কিন্তু এখানে চাকরি পেয়ে যাবেন সেই বিষয় এখানটায় লিখে দেওয়া তো অবশ্যই আপনারা কি করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে ক্লিক করে সরাসরি টেলিগ্রাম গ্রুপ থেকে কিন্তু আপনারা এই অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে আপনারা এখানটায় নিজ দায়িত্ব আবেদন করবেন তো বন্ধুরা এই রয়েছে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ